হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো শিম দিয়ে মাছের কারি। শিমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিলাম। মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে একটু সাইড করে রেখে মাঝখানে দিয়ে দিলাম রাঁধুনি, কালো জিরে আর জিরে ফোড়ন। এই কারিটা তৈরি করতে একদমই কম তেল লাগে। মাছ ভাজাতে যেটুকু তেল লাগবে সেটুকুই তেল, তাছাড়া আর এক্সট্রা কোনো তেল লাগছে না। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার গরম জলটা দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। কেটে রাখা শিমগুলো এবার দিয়ে দেব। এই কারিতে কিন্তু জল খুব একটা বেশি দেবে না, অল্প। বেশি জলের কোনো প্রয়োজন নেই। কারিটা একদম গ্রিন গ্রিন টাইপের হবে। তোমরা যারা ডায়েট করো এটা খেতেই পারো। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো শিমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে শিম দিয়ে মাছের কারি। ফ্রেন্ডস, আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে এই রান্নাটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।